আমার তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করে ভাই, চিকিৎসা তো করবো, ঘর বাড়ি তো বানায় একবার পয়সা শেষ, এখন তো এই মানুষের থেকে কিছু পয়সা খরচ তো পাওয়া যায়নি। হ্যাঁ ভাই তাড়াতাড়ি যা, আমি মইলাম, তাড়াতাড়ি যা রে ভাই, আমি দেখি পয়সা টয়সা জোগাড় করা যায়নি। ঘুমা থাক, ছোট ভাইটা যে কি টেনশনে ফালা দিল না, এখন টেহাটা যে কোনে পায়, এই টেহার জন্য তো মরিয়া গেলাম, উপায় বুদ্ধি নাই, কি যে করি, 2 লাখ টেহার দরকার। হ্যাঁ এই টেহা কি মানুষের কর্জ দিব, নাই আমার সম্পত্তি, আমার কি নিয়ে যে মানুষের টেহা কর্জ দিব, বাইরে কি মরিয়াই যায় না বাঁচারবে পাই, কোনো চিন্তায় ভাল লাগে না, টেহার খোঁজে যাই, কেউ যে দিব টেহা। বন্ধু আমার বাড়িতে না ছোট বড় ভাইয়ের সে বেমার, 2 লাখ টাকা হানি কর্জ দাও। 2 লাখ টাকা তো কর্জ দিব না বন্ধু, তোমার সুদের উপরে নিবে নাকি? সুদের উপরে নিলে আমি যোগাই দিতে পারি। সুদ কত করে? সুদ তোমার আজকে তোমাকে টাকাটা দিব, তোমার 1 মাসের ভিতরে তোমাকে 3 লাখ টাকা দিতে লাগবে। না বন্ধু, এই সুদের উপরে টাকা নিলে আমি মরে যাবো, এরম এমনি কেউ টাকা দিব না তো? লাগবো না বন্ধু, লাগবো না। সুদ ছাড়া কে টাকা দিবে বলো, এমনি কেউ টাকা দিবে নাকি? তার মানে আচ্ছা আমার ঘরে কাছে এখন টেকা কত দিয়ে আছে? 5 লাখের মতো। 5 লাখ টাকা যদি আছে তাহলে আমরা যে যে টেকা গুনা এত মেহনত করে কষ্ট করে যে কামাই করে জমা করছি, এই টেকাগুলো আমরা কি করবো? একটা কথা আছে না, এই যে আমরা যে বেকার এইভাবে ঘুরা ফেরা করে যে টেকাগুলো জমা করছি, আমরা একটা কাম করবার চাই। কামের মধ্যে হলো একটা, আমি একটা ভাবছি এখন কথা বুদ্ধিটা বানি কিরম হয় তোমরা একটা ভাইবে দেখো, সেখানে একটা শোরুম খুলি বাইকের। আমরা কয়েকজন পার্টনার যে আছি গ্রামে গ্রামে ঢুকবো, কারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বেছে, গাড়িটা আমরা কিনে আনবো, কিনে এনে আমরা ওইটা রিপেয়ারিং করে সুন্দর করে কালারিং করে ওইটার যদি আমরা শোরুম বানাই, আমার ঘরে ভবিষ্যৎ ইনকামও হবো, ভবিষ্যৎ আমার ঘরে উজ্জ্বল হবো। হ্যাঁ এটা আমি ভাবছি, তা তোমরা সবাই মিলে কি কও, বুদ্ধিটা ভালো হবো তো? হ্যাঁ যদি বুদ্ধিটা ভালো হয়, তোমরা যদি সবাই ঠিক থাকো তাহলে এই বুদ্ধিটা আমি একজনের সাথে আলাপ করছি। হ্যাঁ রুম একটা নিয়ে সুন্দর করে আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম খুলবো, এটাই আঙ্গুরের ভবিষ্যৎ ভালো হবে, পয়সা ফেলাই দিয়ে লাভ নাই। বন্ধুর মতো বন্ধু হলে একটু যথেষ্ট, ওই একটু বন্ধু ভাইয়ের বিপদ, কেয়া চাইলাম 2 লাখ, 1 মাস বাদে বলে দেওয়া লাগে 3 লাখ, 1 লাখ টাকাই সুদ। দেহ উমর একটা বন্ধু আছে, যেদিন আমরা শোরুমটা খুলবো না ওই দিন একদম সুন্দর করে একটা পার্টি দিয়ে এনজয় করবো সবাই, ভালো হবো না? রে বন্ধু কবে থেকে তো দেখি না, কেমন আছো বন্ধু? আছি তো ভালোই বন্ধু, তুই মান তোকে তো দেখি না রে, তোর কথা মাঝে মাঝে ভাবি আমি, বাড়ির থেকেই পারাই না বন্ধু, বড় ভাই তো সে বেমার। কি হয়েছে তুই মান, কি মান মনে করে আসলি বয় বন্ধু? তোর কাছে একটু উপকারের জন্য আসি, কি ব্যাপার ভাবি তুই? হ্যাঁ তুই যা চাবি তাই দিন কি হয়েছে বন্ধু, আমার না 2 লাখ টাকা দরকার, তাই তো অপারেশন করা লাগে। সুস্থ হইলে নাকি আঙ্গবাদ নিয়ে একদিন বেড়াবে নিয়ে আসিস, আনমনি আনমনি বন্ধু, আল্লাহ ভালো হইলে বন্ধুর মতো বন্ধু একটু হলি দশ যাই বন্ধু। হ্যাঁ খারাপ সারাপ পাস না, আরে বন্ধুর মতো বন্ধু একটু হলি 10-12 বন্ধু নাই, আল্লাহ যাতে ওই বন্ধু টোক, আল্লাহ যাতে সারা জীবন ভালো রাখে, আর যাতে কোনদিন আল্লাহ ঠেকা থাকে না। তুমি যে এইভাবে টাকাগুলা দিলে
আমার ঘরে সবারই টাকা না, ঠিক টাকা তো আমারও আছে ওখানে, তোমার হাজার থাই আমরা তো সবাই মিলে টাকা কামাই করছি, আঙ্গুর সবার কাছে না শুনে তুমি টাকাটা দিয়ে দিলে না কথা, তোমরা বোঝা গেছে তোমরা দুজনে এক পক্ষ হয়ে আমার ঘরে কথা আছে, তো আমরা সবাই মিলে কামাই করছি, আমরা শোরুম করবো, তারপরে যদি এইভাবে 2 লাখ টাকা দেয় তাহলে তো বন্ধুত্ব থাকবো না এইভাবে, এবার তা আমরা মাইনে নেবো না, টাকা তোমার দেওয়া লাগবে, হাল্লা করে কোনোদিনও কোনো কাম সমুদায় হয় নাই, আমরা চিকন বুদ্ধি করি, ওটা ভুল করছে ওটা শাস্তিও পাবো, টেকাটা তো এরকম করে নিয়ে গেলো তোমরা দেখলে, আর যে দম দিত ওই যে পাঞ্জাবি এলা যে টেকা দিত ওর থেকে যায়া এখন কি যায় টেকাটা চিন্তাই করে নিয়ে, হ্যাঁ আমি যেমন আমার রাগ ভালো না, আমার রাগ উঠলো চিত্ত থাকবো না, তাই কথা হইলো যে তোমরা যাও আমি যাই, উঠতে যে ধরে নিয়ে টেকা কিন্তু নিয়ে আসা লাগবো, টেকা জানি পাই আমি মেলা কিছু করছি, এগুলা শাসন করতে কয় মিনিট লাগে, দেখি সারা করে পাঠাইলো যদি কাম না করবো, আমি যদি চিনতে নামি তাহলে তো কোল ফার হয়ে যাবো, ভাই বানি তুন হালা আছে, কত দূর গেল, হ্যাঁ কত দূর গেল, ওরা তো পাইতেছে না এখন, ভাবি হ্যাঁ আঙুরটা দিয়ে চলা আমার এত হন হয়ে গেল ফেরা ঘুরে পাঠাইলাম, আমার তো মাথায় কাম করতেছে না, টেহা 2 লাখ নিয়ে গেল টেহার দিকে পাঠাইলাম, এখনো গেদারে তো আসতেছে না, আহ কি করি না আমি গেলাম না, না এত বড় ভুল করে হালাইলাম, এখন গেলি বারে টেহা টুকা সব পেটের ভুড়ি নারী বাইক করে টেহা নিয়ে এলাম নি, হ্যাঁ এখনো তো আসে না, মাথায় আমার কাম করতেছে না, করি কি আল্লাহ, টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে আসাও, টাকা 2 লাখ আছে না, 2 লাখ আছে, বড়িয়া কাম করছো, বড়িয়া গুড, ভেরি গুড, এইরকম কাম করলে সেনে বন্ধুস্থার মধ্যে ই থাকবো, আচ্ছা জায়গাটা কি করছে, একদম খালাস করে দিছে, খালাস করে দিছে, একদম কোনো টেনশন নাই, টেনশন নাই, একদম সেই ভালো, ইয়ার জন্য তোমার ঘরে পার্টি দেওয়া হবে, এনজয় করবো আমরা, ওই টেহা তো নিয়ে যাইছি আঙ্গুর, টেহা তো আঙ্গুর কাছে আইছে, কোনো টেনশন নাই, এখন অগরে দুইজনে ওরা যে দুইজন আঙ্গুর সাথে যে নেকলেসিং করছে ইয়ার জন্য অগর দুইজনে পাইলে পারে, অগর দুইজনে সাহায্য করা লাগে, পাইলি পারে দৌড়বা, হ্যাঁ তারপরে আমি কিসের জন্য কেসে করছ, আমার জন্যই তো আমি টিহা করার জন্য ছিলাম, এর জন্যই তো তোমার জন্যই আঙ্গরে বন্ধুস্থান নষ্ট হয়ে গেছে গা, না হলে আমরা এত সুন্দর বন্ধু আছিলাম, আমরা সবাই এত সুন্দর বন্ধু আছিলাম, কিন্তু তোমার জন্যই বন্ধুস্থান আঙ্গরে নষ্ট হয়েছে, এখন কি কথা কবার চাও তাই কো,
এখন কথা হলো যে বড় ভাই মানে কি কয় এটা শুনো কথা হলো দুম ব্যাপারটা মানে আমার ছোট ভাই যেসব টাকা নিয়ে মানুষের কাছে কর্জ নিয়ে আইছিল হ্যাঁ সেই টাকাটা তোমরাই তালি মেরে নিছিল চিন্তাই করে চিন্তা করে নিও না আমার ঘরে মেহমান আমার ঘরে অন্য টাকা আমরা নিব না তোমাদের টাকা তো মেনে টাকা দেখো আজকে আল্লাহ যদি যাক রক্ষা করে তার কোনো টাকার অভাব হয় না তোমরা টাকার জন্য সবকিছু করো না আজকে যে তোমগো টাকা টাকা তোমরে মুখে ছিটাইয়া দিয়ে যাইতেছি তোমরা সব সময় টাকা বড় মনে করো নাও আপনি রাতে আমার ভিডিওটা দেখলেন এই যে ভিডিওটা যে আমরা বানাইলাম এই টাকা নিয়ে বানাইলাম ভিডিওটা এর কারণ হলো এইটুকু যে আজকে মানুষ যতই বিপদে পড়ুক মানুষ কিন্তু টাকা ধারে দেয় না সুদ ছাড়া টাকা দেয় না আজকে দেখলেন আমাগরে এই টাকা নিয়ে কিরম করে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল এই পৃথিবীর মধ্যে এটা অরিজিনালি কাহিনী এই এরম করে বন্ধুত্বটা নষ্ট হয় আমাগরে মতো করে জানে আপনারা বন্ধুত্বটা নষ্ট করেন না কার কপালে কি আছে কোয়া যায় না এই মানুষটা বেমারি আছিল এখন জান সেই মানুষটা কত টাকা ইনকাম করে আইনে আমাগরে বুকের মধ্যে ঢেলাই দিল তো টাকা নিয়ে কোনো সময় অহংকার করে না করা লাগে না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম কেউ জানি কোনো দিন টাকা নিয়ে অহংকার করে আজকে আমার কাছে নাই কালকে হয়তো যদি আমাগরে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর ভিডিও করতে কিন্তু ভুল হয় আমরা বহুত মেহনত করে ভিডিও বানাই ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমাগরে এই আমার আপনি করে ভুল ধরাটাই আমাগরে কিন্তু আদর্শ কিছু নাকি আপনারা যদি ভুল না ধরেন আমাগরে ভালো হবো না তাই এই আপনারা কমেন্টসে জানাবেন যে আমাগরে ভুল হয়েছে নাকি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম ধন্যবাদ।